যেন অবহেলিত জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত না হয় বললেন প্রধানমন্ত্রী। দিনরাত সমানের দিনে আজ বছরের শেষ সুপারমুন। আগামী পাঁচ বছরে দেশে বিদেশি বিনিয়োগ দ্বিগুণ হবে বললেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এবং এমপিও ভুক্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে শিক্ষক কর্মচারীদের অবরোধ বিক্ষোভ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলের সংবাদে আপনাদের সাথে আছি আমি আয়শাক্তার গুবলি এবং আমি তাহমিনা সুলতানা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমার প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আজ 21 মার্চ, এদিন দিন রাত থাকবে সমান, এছাড়াও রাতের আকাশে উঠবে সুপারমুন। চলতি বছর সর্বশেষ সুপারমুনটি দেখতে যাচ্ছে পৃথিবীবাসী। মার্কিন মহাকাশ সংস্থা নাসার মতে আজ চাঁদকে স্বাভাবিকের চেয়ে 14% বড় দেখাবে। পৃথিবীর বেশ কাছে চলে আসবে বলে চাঁদকে এত বড় দেখাবে বলে জানিয়েছেন তারা। নাসা জানিয়েছে আজ চাঁদ পৃথিবীর খুব কাছ ঘেঁষে প্রদক্ষিণ করবে। এ কারণে অন্য সব দিনের উজ্জ্বলের চেয়ে আজ রাতের চাঁদের উজ্জ্বল 30% বেশি। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আজকের এই সুপারমুনের সৌন্দর্য উপভোগ করা যাবে বলে জানিয়েছেন নাসা। তবে এর জন্য আকাশ মেঘাচ্ছন্ন থাকা প্রয়োজন। নাসার বিজ্ঞানীরা জানান, চলতি বছর এটাই সর্বশেষ সুপারমুন। এরপর এমন একটি সুপারমুন দেখার সৌভাগ্য মিলবে 2030 সালের 9 ফেব্রুয়ারি। উন্নয়ন কাজ করতে গিয়ে যেন অবহেলিত জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কক্সবাজারের মহেশখালী মাতাবাড়ির সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম প্রকল্পের উপস্থাপনার সময় তিনি এই নির্দেশ দেন। মাতার বাড়ি সহ কক্সবাজারের মহেশখালীতে নির্মিত হয়েছে এলএনজি টার্মিনাল, কাজ চলে কয়লা বিদ্যুৎ কেন্দ্র সহ বেশ কয়েকটি মেগা প্রকল্পের। সকালে প্রধানমন্ত্রীর সামনে এই অঞ্চলকে ঘিরে অবকাঠামো উন্নয়নের মহাপরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় শেখ হাসিনা বলেন, অনুকূল পরিবেশের কারণে মহেশখালীতে বিনিয়োগে আগ্রহী বিভিন্ন দেশ, বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতি মেটাতে এই অঞ্চলে চলছে বিশাল কর্মযজ্ঞ। তবে এই কাজ করতে গিয়ে স্থানীয়দের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মহেশখালীর যে বিশাল চরাঞ্চল জেগে উঠেছে, সেখানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে এলএনজি টার্মিনাল থেকে শুরু করে একটা বিদ্যুতে উৎপাদনের একটা হাব তৈরি করা, এ ধরনের অনেকগুলি কর্মসূচি আমরা হাতে নিচ্ছি। ভোলা এক আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যে দল টাকার বিনিময়ে নমিনেশন দেয় মানুষ খুন করে, এবং যে দলের নেত্রী দুর্নীতি মামলার আসামি সে দলকে মানুষ কেন ভোট দেবে। আগামী 5 বছরের মধ্যে বিলুপ্ত দলগুলোর মতো বিএনপিও বিলীন হয়ে যাবে। দুপুরে ভোলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে সদর উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ নির্বাচনে সবগুলো দল কেন অংশগ্রহণ করেনি সরকারকে তার কারণ খুঁজে দেখতে হবে জানিয়ে বিকল্প ধারার প্রেসিডেন্ট ও যুক্ত ফ্রন্টের চেয়ারম্যান ডাক্তার এ কিউ এম বদরুজ্জামান চৌধুরী বলেছেন, খুঁজে দেখতে হবে ভোট কেন্দ্রে ভোটার নেই কেন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের বাংলাদেশ শরিয়াহ আন্দোলনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সেই জন্য কমপ্লিট ডেমোক্রেসি, সার্বিক গণতন্ত্র অর্থাৎ সত্যিকারের গণতন্ত্রের স্বার্থে আমাদের দেশের বিরোধীদের ভূমিকা নিশ্চয়ই থাকতে হবে, এবং এই বিরোধীর ভূমিকা আনন্দ করার জন্য সরকারকে সর্বপ্রথমে সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করতে হবে, তাকে এগিয়ে আসতে হবে। গভর্নমেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অথরিটি যারা এই এই ঘটনার জন্য ভবিষ্যতে আলোচিত এবং সমালোচিত। ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লিদের উপর চালানো স্মরণকালের ইতিহাসের বর্বরোচিত হামলায় নিউজিল্যান্ড জুড়ে হিজাব পরে প্রতিবাদ জানানো হবে। শান্তির দেশে নৃশংস এই হামলার প্রতিবাদে দেশটির সব ধর্মের মানুষ হিজাব পরে মুসলিমদের প্রতি সংহতি প্রকাশ করবে। সম্প্রীতির জন্য হিজাব নামে এই কর্মসূচিটি আগামী 22 মার্চ শুক্রবার পালন করা হবে।
এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক কর্মচারীরা সকাল 11টায় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। তাদের দাবি, 2018 সালের 5 জানুয়ারি চলমান আন্দোলনের সময় এমপিও ভুক্তির আশ্বাস দিয়েছিল সরকার, কিন্তু এতদিনেও সেই আশ্বাসের বাস্তবায়ন না হওয়ায় তারা ফের আন্দোলনের নামতে বাধ্য হয়েছেন। তারা বলেছেন, সারা দেশে 5242টি নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানকে এমপিওভুক্তর আশ্বাস দিয়েছিল সরকার। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানের কারণে এ সময় রাস্তা বন্ধ থাকায় আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বারবার এই আসি এই মেয়ের ঢাকাতে আসার পরে আমাদের আশ্বাস দেওয়া হয় যে এমপিওভুক্ত করা হবে, কিন্তু যেই আমরা চলে যাই তারপরে আর এমপিওভুক্ত কোনো প্রক্রিয়া থাকে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের এমপিওভুক্ত করে দেন সকল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান। আমরা 20 লক্ষ ছাত্রছাত্রী, আমরা বাংলাদেশের মাটি থেকে আপনার শিক্ষার মান উন্নয়ন করছি। রাজপথে আমরা রাজনীতি করতে আসি নাই, আমরা শুধু এমপিওভুক্তি চাচ্ছি, আমরা ঘরে ফিরে যাইতে চাই। আগামী 5 বছরে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ দ্বিগুণ হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত 3 দিনের বেসিস সফট এক্সপো 2019-এর দ্বিতীয় দিনে জাপান ডে এর আলোচনা অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। আমাদের থার্ড এয়ারপোর্টের যে থার্ড টার্মিনাল হতে যাচ্ছে সেখানেও জাপানের ইনভলভমেন্ট রয়েছে। আমার যা ধারণা হয়েছে যে আগামী 5 বছরে ইট ক্যান বি ডাবল, 279, it can be 500. Hopefully it will happen, I believe, to invest for Japanese investors to come and invest in Bangladesh. সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। উন্নয়ন করতে গিয়ে যেন অবহেলিত জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত না হয় বললেন প্রধানমন্ত্রী। দিনরাত সমানের দিনে আজ বছরের শেষ সুপার মুন। আগামী 5 বছরে দেশে বিদেশি বিনিয়োগ দ্বিগুণ হবে বললেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এবং এমপিও ভুক্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে শিক্ষক কর্মচারীদের অবরোধ বিক্ষোভ। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।